বিঘার পর বিঘা জমি বেদখল অভিযোগে তীর শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে বসিরহাটের পুলিশ সুপারের কাছে অভিযোগ করে সন্দেশখালী বিজেপির পরিবার দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন জমি ফেরত পেয়ে এখন পুলিশেই আস্থা ভরসা রাখছেন বিকাশ সিং এর পরিবার কলকাতা টিভির এক্সক্লুসিভ রিপোর্ট দেওয়ালে বড় বড় করে লেখা শেখ শাহজাহান ফ্যান ক্লাব দেওয়ালে সেই লেখা মুছে দেয় পুলিশ সন্দেশখালীর বাড়িতে বাড়িতে একটা অভিযোগ সেটা হচ্ছে তাদের জমি কেড়ে নিয়েছে শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহানের বিরুদ্ধে এই অভিযোগ যে তাদের ফিশারি নিয়ে নিয়েছে লিজের টাকা দেয়নি 100 দিনের জব কার্ডের টাকা দেয়নি সব বাড়িতে এই অভিযোগ এবং তারপরেই যেটা দেখা গেল সন্দেশখালীর এই ঘটনার জন্য ডিজি তিনি নিজে এলেন সন্দেশখালীতে কোথাও 5-6 বিঘা জমি কোথাও মাছের ভেরি কোথাও চাষের জমি দখল করে নোনা জল ঢুকিয়ে মেছো ভেরিতে পরিণত করার অভিযোগ সব জবরদখল জমির দলিল আছে অথচ সেই জমিতে কোনো অধিকার নেই আর এ নিয়ে সব অভিযোগ শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে জমি তো নিয়ে নিয়েছে উত্তম এখনো টাকা পয়সা দেয়নি আজকে রবিনকে বললাম আমি যে আমার ছেলেকে যে কাগজপত্র জমা দাও হচ্ছে আমার 2 বিঘা জমি নিয়ে নিয়েছে টাকা পয়সা দেয়নি কোথায় আছে এই জমি আপনার এই জমি ওই জলকর করেছে ওই জলকরে নিয়েছে আর মিশনের মাঠ হচ্ছে এই যে অরবিন্দু মিশন বাচ্চাদের জন্য খেলার জন্য দিয়ে গেছে হচ্ছে সেই মাঠ শিবু হাজরার নামে করেছে সন্দেশখালীর গ্রাউন্ড জিরো এ পৌঁছয় কলকাতা টিভি অভিযোগ খতিয়ে দেখে পৌঁছে যায় বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়ি অভিযোগ এই পরিবারেরও বহু জমি জবরদখল করে শেখ শাহজাহান ও তার বাহিনী যে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয় প্রশাসন যে এই যে আপনাদের জমি আপাতত থাকবে এই যে জায়গাটা আছে অরবিন্দ মিশন মাঠ সেটা আগের যে মানে এখন লেখা আছে শেখ শাহজাহান কি ফুটবল কি একটা লেখা আছে সেটা মানে থাকবে না তোমাদের যেটা আছে সেটা আছে অরবিন্দ মিশন মাঠটাই থাকবে কি আপনাদের কাছে দলিল থাকলেও তাতে আপনারা কোনো কাজ করতে পাচ্ছিলেন না মানে কার্য তো নিলাম হয়ে গিয়েছিল সেই জমি কি ফিরে পেলেন হ্যাঁ পেলাম ফিরে পেলেন পেলেন জমি ফিরে পেয়ে কি বলবেন খুশি হ্যাঁ খুব খুশি পুলিশের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ ছিল ওনাদের সবার সামনে জমি দেখিয়ে ওটাকে ওনাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে ক্যামেরায় কল্যাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে রিয়া মাঝি।